মোটামুটি সপ্তাহ দুয়েক আগে অবধি ভাবছিলাম যে কি করব কি করব, কাজ সব তুলতে পারবো কিনা, অনেকগুলো কাজের চাপ নেওয়া হয়ে গেছে। তো এই মুহূর্তে অনেকটাই গুছিয়ে ফেলেছি, মাঝে মাঝেই বৃষ্টি আসছে, খুব চিন্তা হয়ে যাচ্ছে শুকোবে কিনা। কাজটা যদি গুছিয়ে ফেলতে পারি, শুকোনোটা নিয়ে একটু চিন্তা হচ্ছে, তবে আশা করি কাজ শেষ করে ফেলতে পারবো, কোনো অসুবিধা হবে না। না, অর্ডার পাচ্ছি, টাকা পয়সা একদমই, ধরুন এই যদি ঠাকুর মনে করি যে শুকোবো, তার জন্য যে ব্লু ল্যাম্প এইসব ব্যবহার করব, তার জন্য যে কেরোসিন লাগবে, কেরোসিনের দাম তো আকাশ ছোঁয়া, তো কেরোসিন দিয়ে ওই কথা ভাবতেই পারছি না যে ওইভাবে শুকোবো। তো যাই হোক, ফ্যান ট্যান চালিয়ে এইভাবে শুকোচ্ছি, বৃষ্টিটা কম হলে আমাদের খুব সুবিধা হবে। আর এই বাজেট কম থাকাতে নানান রকম সমস্যা, মানে কোনো একটা খরচ করতে গেলেই পাঁচবার ভাবতে হচ্ছে, কারণ শেষমেশ খরচ করে আমারও তো কিছু থাকতে হবে। এই কথাটা ভাবতে গিয়ে মানে সব সময় কাজও করছি, সঙ্গে সঙ্গে ওটাও মাথায় ভাবতে হচ্ছে। কোভিডের আগে আমাদের যে বায়না টায়না আসতো, সচ্ছলভাবেই চলে যেত, আমার কোনো অসুবিধা হতো না। মানে আমি আমার যে জীবনে যে লক্ষ্যটা ছিল, আমি যা যেমনভাবে ইনকাম করতে চাই, যা কিছু, আমি হ্যাপি ছিলাম, আমার কোনো অসুবিধা ছিল না। কোভিডটা আমাকে খুবই সমস্যায় ফেলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।